জীবনযুদ্ধে হান্না মানা নার্সিং স্টাফ রেনুর শুরু হলো ঘুরে দাঁড়ানোর লড়াই। স্বামীর নৃশংসতায় শনিবার কাটা গিয়েছে ডান হাতের কবজি পর্যন্ত, তাতেও থেমে নেই। ডান হাত কিছুটা সুস্থ হয়েছে, এখনো হাসপাতালের বিছানায় শুয়েই মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকেই বাঁ হাত দিয়ে শুরু করলো লেখা। তার ইচ্ছে সে সরকারি নার্সিংয়ের চাকরি করবেন। ইতিমধ্যেই মঙ্গলবার স্বাস্থ্য দফতর থেকে রেনুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে, রেনুর পাশে দাঁড়িয়েছে সহকর্মীরা, কঠোর শাস্তির দাবি তুলেছে অভিযুক্তদের, দাবি তোলা হয়েছে রেনুর সহকর্মীরা এবং তার পরিবারের পরিবার পরিজনদের তরফ থেকে। এদিকে তদন্তের ভিত্তিতে কেতুগ্রাম থেকে গ্রেফতার হয়েছে ইতিমধ্যেই রেনুর শ্বশুর শাশুড়ি। চিত্তরঞ্জন দাস রয়েছেন আমাদের সঙ্গে। চিত্তরঞ্জন, আমরা দেখলাম রেনুর কি মনোভাব, তার যে এই যে আত্মবিশ্বাস মনোভাব, বাঁ হাত দিয়েই রেনু লেখা শুরু করলেন। হ্যাঁ সম্প্রীতি, দেখো রেনু যেদিন ঘটনা ঘটেছে তারপর থেকেই সেখানে কাটোয়াতে সে হাসপাতাল থেকে সেখান থেকে সেই দুর্গাপুরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়, কিন্তু সেই অবস্থায় সে সজাগ ছিল এবং সে তখনই চিন্তা করে নেয় তার বক্তব্য যে সে তাকে যে ঘটনা ঘটিয়েছে তার স্বামী এবং তাদের বন্ধু তারা তো গ্রেপ্তার হোক এবং তাদের উপযুক্ত শাস্তিও, কিন্তু সে যে মনোভাব নিয়েছিল যে আমি বেসরকারি নার্সিংহোম থেকে সরকারিভাবে চাকরি করব, সরকারি চাকরি করব এবং সরকারি নার্সে কাজ করব, সেইটা সে বজায় রাখতে যাচ্ছে এবং সে যখন অনেকটাই সুস্থ তার ডান হাতে লিখতে না পারলেও সে বাঁ হাতে করে আজ থেকে লেখার চেষ্টা করে এবং সে বিভিন্ন জায়গায় সই করছে এবং সে লেখার চেষ্টা করছে এবং আমরা দেখেছি এবং ডাক্তাররা এবং তার যে সহকর্মী নার্স আছে তারাও সাহায্য করছে এবং তার যে সহকর্মী নার্স দুর্গাপুরে যখন সে বেসরকারি নার্সিংহোমে চাকরি করত তার নার্স যে বান্ধবীরা আছে তারাও যেটা জানাচ্ছে যে রেনুর মধ্যে একটা আত্মবিশ্বাস আছে এবং সে পারবে এই কাজ করতে এবং তার সহযোগিতা করছে এবং সে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে এবং স্বাস্থ্য দপ্তর আবেদন জানাচ্ছে যে সে এই চাকরিটা করবে এবং সে আর এই বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে সে আর ফিরে যাবে না, সে বাপের বাড়িতে থাকবে।